আসসালামু আলাইকুম, হলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা মার্কেটিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর সাজেশন নিয়ে আলোচনা করব। থার্ড ইয়ারের এই বইটাতে আপনার অনেকগুলো অধ্যায়, বইয়ের শিরোনামে আছে মাত্র 10টা অধ্যায়, কিন্তু এক একটা অধ্যায়ের ভিতরে অনেকগুলা অংশ থাকে। যেমন ধরেন চ্যাপ্টার 6-এর ভিতরে 2-3টা অংশ, চ্যাপ্টার 7-এর ভিতরে 2-3টা অংশ। হ্যাঁ, এখন এতগুলো অংশের ভিতর থেকে যে কোনো অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, এমন না যে নির্দিষ্ট এগুলা থেকে প্রশ্ন হয়, যে কোনো অংশ থেকেই হতে পারে। তারপরও আপনাদের সাপোর্ট কি, আপনারা এই যখন সেকেন্ড ইয়ারে ফিনান্স পড়ে আসছেন, টাইম ভ্যালু অফ মানি, ক্যাপিটাল বাজেটিং এগুলা কিন্তু করে আসছেন, কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট, অনেকগুলা ক্যাপিটাল স্ট্রাকচার, এগুলো অনেকগুলা করে আসছেন। এখন যারা খুব দুর্বল তাদের জন্য একটা সুবিধা আছে যে এই বই থেকে থিওরি আসে অনেক, যেমন প্রতি বছর দুইটা, একটা দুইটা বড় প্রশ্ন থিওরিতে আসে, আবার অঙ্ক আসে। এখন অঙ্ক এবং থিওরি মিলিয়েই করতে হবে। যেমন 2020 সালে যে প্রশ্ন হয়েছে, একটু উল্টাপাল্টা প্রশ্ন হয়েছে, এখানে 3টা থিওরি ছিল, 5টা অঙ্ক ছিল, অঙ্কর মাঝে দেখা গেছে এই যে চ্যাপ্টার 4 থেকে 2টা অঙ্ক ছিল, আবার চ্যাপ্টার 5 থেকে ছিল 2টা অঙ্ক। 5টা অঙ্কের মাঝে যদি 2টা এখান থেকে চলে আসে আর এখান থেকে 2টা চলে আসে আর ক্যাপিটাল বাজেটিং থেকে 1টা আসছে, বাকি যে এখানে যতগুলো চ্যাপ্টার এইগুলা থেকে 1টা অঙ্ক আসেনি, এরকম উল্টাপাল্টা প্রশ্ন হয়ে গেলে, কঠিন প্রশ্ন হয়ে গেলে তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। এই জন্য আমি বলবো এখানে প্রতি অধ্যায় থেকে বেশি অঙ্ক না, 4টা 5টা করে অঙ্ক আছে। যদি সময় সুযোগ থাকে, যদি এ প্লাস পেতে চান, সবগুলো অধ্যায় থেকে এই যে অল্প অল্প অঙ্ক করে যান। আর যদি মনে হয় যে সময় সুযোগ কম, তাহলে আমি পাস করার জন্য টাইম ভ্যালু অফ মানি এই বছর আসার সম্ভাবনা 99%, যদি স্বাভাবিক এবং সহজ প্রশ্ন হয়। প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসতো, কিন্তু 2020 সালে কোনো কোয়েশ্চেন এখান থেকে আসে নাই। আপনি যদি 2019 সালের কোয়েশ্চেন দেখেন, এখান থেকে 2টা প্রশ্ন আসছে, শীত থেকে কমন আসছে, 18 সালের প্রশ্ন 1টা আসছে, 17 সালের প্রশ্ন আসছে। টাইম ভ্যালু অফ মানিটা ভালো করে করে যাবেন, ক্যাপিটাল বাজেটিংটা ভালো করে করে যাবেন। ক্যাপিটাল বাজেটিং থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, আপনার IRR, NPV এগুলো আসে, সিটের এই 5টা প্রশ্ন দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, রেশিও অ্যানালাইসিস, এই অধ্যায় থেকে 4টা অঙ্ক দিচ্ছি, এগুলো করে যান। এই অধ্যায়ের 2019 আসে নাই, সেই সুবাদে এই বছর আসার সম্ভাবনা কম, কিন্তু এর আগে ইতিহাস যদি আমরা হিসাব করি, দেখা যায় সবসময় এখান থেকে একটা কোয়েশ্চেন হয় এবং চ্যাপ্টারটাও সহজ। আর চ্যাপ্টার ফাইভ থেকে 1 বছর পর পর আসে, কিন্তু এই চ্যাপ্টারটা খুব কঠিন। এখন কিন্তু বর্তমানে করাইতেছি এই চ্যাপ্টারটা, লাইভে জুমে ক্লাস করাইতেছি, এখান থেকে কিন্তু গত বছর 2টা প্রশ্ন আসছিল এবং আজকে দুপুরে যে অঙ্কটা পড়াইছি এই টাইপের অঙ্ক একটা আসছিল, এখান থেকে 4টা অঙ্ক দেওয়া আছে। কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট এই অধ্যায়টা খুব সহজ, যদি সুযোগ থাকে করে নিন, কারণ 2019 সালে যেহেতু আসছে 21 সালে আসতে পারে, 19 সালে যেহেতু আসছে 21 সালে আসলে এখান থেকে 10 নম্বর সহজ সহজে পাবেন। কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট অনেক সহজ চ্যাপ্টার, যে আপনার প্রতিটা ট্রেড ক্রেডিটের অঙ্কগুলো আর কি, কমার্শিয়াল পেপার। ওয়ার্কিং ক্যাপিটাল এই অধ্যায় থেকে কখনো বড় প্রশ্ন আসে নাই, কিন্তু আপনাদের সিলেবাসে আসে, সো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অঙ্ক শীট থেকে দেওয়া হয়েছে, কিছু অঙ্ক ছোট প্রশ্ন হিসেবে আসে যে পার্ট টু থেকে। লিজ, লিজ ফিনান্সিং, এখানে এই 3টা অঙ্ক করলেই সব নিয়ম শেখা যায়। 2018 সালের আগে বা 2019 সালের আগে পর্যন্ত এই লিজ থেকে কখনো অঙ্ক আসে নাই, একবারই আসছে। এখন তো বাদও দেওয়া যাইতেছে না, যেহেতু 18 সালের কোয়েশ্চেন আপনার, সরি 19 সালের কোয়েশ্চেন 2021-এর জন্য খুব ইম্পর্টেন্ট, তা আপনি বাদও দিতে পারতেছেন না। লিজের অঙ্ক আবার স্টেপ হলো 7টা 8টা হয়। বাদ দিলে বাদ দিতে পারেন এই চ্যাপ্টার। মিড টার্ম ফিনান্স থেকে 1টা অঙ্ক আছে, এখান থেকে কখনো প্রশ্ন আসে নেই, 1টা অঙ্ক দিছি। লিভারেজ, এটা আপনাকে করতে হবেই, এখান থেকে বড় প্রশ্ন হয়, গত বছর 2টা হয়েছে, আবার 2018 সালে 2টা হয়েছে, 19 সালে সরি 18 সালে 2টা হয়েছে, 19 সালে 1টা হয়েছে, 20 সালে কোনো কোয়েশ্চেন হয়নি,
এবছর ডিভাইস থেকে আসতে পারে, তার মানে পাস করার জন্য আপনাকে খুব দুর্বল আপনি টাইম ব্লক মানে ক্যাপিটাল বাজেটিং আর লিভারেজ করবেন সবার আগে। এইগুলো করার পর যদি সময় সুযোগ থাকে এখান থেকে অঙ্কগুলা করে যায়। আর এরপরও শর্ট সাজেশন দিব, ও এই চ্যাপ্টারটাও করে দিন, ক্যাপিটাল মার্কেটিং ফিনান্সিং, এখান থেকে 9টা সূত্র শিখলে, 7টা সূত্র শিখলে 5 নম্বর 10 নম্বর শিওর পাওয়া যায়, আসার সম্ভাবনা আছে, এই 3টা অঙ্ক করে যাবেন। আরো কিছু কথা বলে রাখি যে এমনি হলো আপনার থিওরি, থিওরি বিষয়টা 2019 থেকে 2015 পর্যন্ত যদি আপনি পড়েন মোটামুটি থিওরি একটা আইডিয়া চলে আসবে, 20 সালের থিওরি গুলো বাদ দিয়ে দিতে পারেন, এ পার্ট বি পার্ট সি পার্ট সবগুলো সালের প্রশ্ন পড়লে মোটামুটি একটা আইডিয়া হবে এবং আপনি বানিয়ে লিখতে পারবেন যে হবু কেমন না আসে। আচ্ছা, অনেকেই অনেক স্টুডেন্ট আছে ভর্তিকৃত যারা বলে স্যার এই এই অঙ্কগুলা বা শীটগুলা তো এখানে খুব বেশি সহজ বা বেশি কঠিন অঙ্ক আছে, এগুলো করলে কি হবে? আপনি দেখবেন আপনার প্রশ্ন নিবেন, এটা কিন্তু এখান থেকে এই প্রশ্নটা কিন্তু 2000 আসছে, টাইম ভ্যালু অফ মানির খুব প্রশ্ন আসছে, এরকম যদি আপনি খুঁজেন প্রতি অধ্যায় থেকে এরকম অঙ্কগুলো আসতেছে, আপনি এগুলো করলে রুলগুলো শিখতে পারবেন, হুবহু না আসলেও আপনার কি হবে নিয়মগুলো শিখা হয়ে যাবে। যেমন একজন স্টুডেন্ট বলতেছে স্যার আপনি যে এই যে কয়েকদিন আগে এই চ্যাপ্টার রেশিও অ্যানালাইসিস বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এটা যে করাচ্ছেন এটা খুব কঠিন কঠিন করাইতেছেন, কিন্তু উনি জানে না এখানে কঠিন কঠিনও আসে। যদি আপনি 2020 সালের কোয়েশনটা দেখেন তাহলে এই যে মিসিং যে অঙ্কগুলা এরকম ব্যালেন্স শিট দেওয়া থাকে আর উত্তরগুলো দেওয়া থাকে নিচে, প্রশ্নটা খুঁজে বের করতে হয়, এই অঙ্কটা কিন্তু 2019 সালে আসছে, এগুলো কিন্তু কঠিন অঙ্ক, এগুলোও আসতে পারে প্রশ্ন কঠিন। সো আপনারা বিশেষ করে এই বইটা বিপদে আছেন এই বইটা নিয়ে, কারণ এখানে চ্যাপ্টার অনেকগুলো, যদি সহজ প্রশ্ন হয় তাহলে বেঁচে যাবেন, যে সাবজেক্ট চ্যাপ্টার গুলা বলছি এবং যে অঙ্কগুলো সিলেক্ট করছি এইগুলা করলে মোটামুটি ভালো একটা রেজাল্ট হবে সহজ এবং নর্মাল হলে, যদি এলোমেলো বা কঠিন প্রশ্ন করে সেক্ষেত্রে বিপদে পড়ে যাবেন, কারণ ধরেন এমন একটা চ্যাপ্টার থেকে দিল যেটা আপনি করে যান নাই, ধরেন ক্যাপিটাল স্ট্রাকচার থেকে এই পর্যন্ত কোনো অঙ্ক আসে নাই, হঠাৎ করে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে 2টা অঙ্ক দিয়ে দিল, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট থেকে 2টা দিয়ে দিল, আরেকটা যে কোনো এইগুলা থেকে দিল, তখন কিন্তু আপনার থিওরি আনসার করতে হবে। এই জন্য আপনি এই অঙ্কগুলা করার পাশাপাশি ইউনিভার্সিটি কোয়েশ্চন যদি করতে পারেন, যেহেতু সময় আছে, এই চ্যাপ্টার এই সাবজেক্টে যে সমস্যা স্ট্যাটিস্টিক্স 2টা অনেক সহজ, ট্যাক্সেশন তো আরো সহজ, কিন্তু এই বিষয়টা বিশেষ করে কঠিন যেহেতু বা বড় দিক যেহেতু, অঙ্কগুলো সহজ কিন্তু সাবজেক্টটা অনেক বড়, এই জন্য আমি আপনাদের পরামর্শ দিব, ধরেন আমি যখন আপনাকে টাইম ভ্যালু অফ মানির সবগুলো ভিডিও দেখলাম, এখানে যখন টাইম ভ্যালু অফ মানি 10টা ভিডিও আছে, টাইম ভ্যালু অফ মানি ভিডিও বেশি যেহেতু টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারটা অনেক বড়, 10টা ভিডিও দেখার পরে আপনি আপনার সালের কোয়েশ্চেন গুলো করেন, আপনার বিগত 4-5 বছর সাল গুলো করেন, ম্যাক্সিমাম মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য একটা বড় সুযোগ কি জানেন, প্রশ্ন অনেক সাল থেকে রিপিট করে, প্রশ্ন যদি স্বাভাবিক হয় সাল থেকে রিপিট করে, দেখবেন কি সালের কোয়েশ্চেনটা আবার চলে আসছে। যেমন ধরেন আপনি ইয়ে দেখেন 2018 সালের থেকে 20 সালে অনেক প্রশ্ন কমন আছে, 2টা অঙ্ক কমন আছে, 17-16 অঙ্ক অনেকগুলো 19-20 কমন কমন আছে। এই জন্য আপনাদের করা উচিত কি, শীট করার পর বা সাজেশন করার পর যদি সময় থাকে সালগুলা শেষ করেন, বিশেষ করে 2019 সাল, 2018 সাল, 2017 সাল, এইগুলো একটু কাভার করার চেষ্টা করেন। আর আরেকটা কথা বলে রাখি, এমনিতে ছাত্ররা যেমন মার্কেটিং এর ছাত্ররা আসলে বাস্তবে মন খারাপ করে না, একটু ভন্ড টাইপের হয়, ধরেন এমনি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের স্টুডেন্টরা অনেক সিরিয়াস লেখাপড়ার ক্ষেত্রে, মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এত বেশি সিরিয়াস না, থার্ড ইয়ারে ব্যাচের যেখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনার থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের সংখ্যা যদি 2000 হয় এখানে হয় হলো 50 জন হয় না, যেমন আজকে লাইভে এমনি 200 জন থাকে, এখানে আছে মাত্র 4 জন, বাকিরা সাজেশনের জন্য, শীটের জন্য, ভিডিওর জন্য, লাইভ ক্লাসের জন্য, জুম ক্লাসের জন্য 50 বার ফোন দিবে। অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা যেগুলো ভর্তিকৃত স্টুডেন্ট কেউ কোনো ডিস্টার্ব করে না, মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা মেসেজ, ফোন, এটা ভালো না সেটা সমস্যা, অনেক অভিযোগ, কিন্তু আজকে লাইভ আজকে সাজেশন দিব ঘোষণা দিয়ে রাখছি, আজকে আপনারা উপস্থিত আছেন মাত্র 4 জন, বাকিরা কোথায়? সবাই তো সাজেশনের জন্য পাগল,
স্টুডেন্ট সংখ্যা বেশি থাকলে তো আপনাদের কথা বলতেও সুবিধা হয়, যে আপনি আমাকে বললেন দুইটা কথা, আমি আপনাকে দুইটা কথা বললাম, আপনি শিখলেন, বা আপনার কাছ থেকে আপনার প্রবলেমটা শুনলেও আমার দুইটা চারটা কথা বলা যায়, ঠিক না? তা আপনি উপস্থিতি কম, তাহলে কিভাবে কিভাবে করবেন আপনারা বলুন। যাই হোক, এখন নিজের বুঝ নিজে বুঝবেন ভালো করে। এখন আপনাদের পড়ার সিস্টেমটা আরেকবার বলে রাখি, আমি আপনাদের সাজেশন দিয়ে দিছি। 1 নম্বর, পিডিএফ এর আপডেটটা 2-1 দিনের মাঝে আমি দিয়ে দিবো আপনার ইয়েতে গ্রুপের ভিতরে পিডিএফ দিয়ে দিব, সাজেশনের পিডিএফ আপডেট করা। এটার ভিতরে ভিতরে শীটের ভিতরে ছোটখাটো রুল টুল আছে, সেখান থেকে রুলগুলা কালেকশন করে নেবেন। 2 নম্বর, ভিডিও ভিডিও প্রতিটা চ্যাপ্টারের ভিডিওই কিন্তু একটা লিঙ্কের ভিতরে আছে, এক লিঙ্কের ভিতরে সব আছে সব। কিন্তু সমস্যা হলো আপনি ওই লিঙ্কটা ফেসবুক গ্রুপ থেকে খুঁজে নেন না বা বুঝেন না, যার ফলে বলেন কি চ্যাপ্টার এতটা পাচ্ছি না, চ্যাপ্টার অতটা পাচ্ছি না। আমি চেষ্টা করব 2-1 দিনের ভিতরে আপনাদের সবগুলো ভিডিও আবার গুছিয়ে সুন্দর করে দিয়ে দিতে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিব, ওখান থেকে কপি করে আপনারা আপনাদের প্রোফাইলে রেখে দিবেন। কস্ট অফ ক্যাপিটাল থেকে এই পর্যন্ত আমি তো শুনেন, এখান থেকে যদি আপনার বিপদে আছেন কি জানেন, প্রশ্ন কঠিন হলে যে কোনো চ্যাপ্টার থেকে করতে পারে। এই যে কস্ট অফ ক্যাপিটাল বা ক্যাপিটাল স্ট্রাকচার, এই ক্যাপিটাল স্ট্রাকচার থেকে জীবন কোয়েশ্চন হয় না, দিতে পারে। এই যে এটা আপনার লং টার্ম ফিনান্সিং ডিসিশন, যেটা কস্ট অফ ক্যাপিটাল বলেছেন, গত বছর 2টা প্রশ্ন আসছে এখান থেকে। এখন আপনি বলবেন যে আমি যে বলে দিলাম যে এইখান থেকে প্রশ্ন আসবে না, তাহলে কি ঝামেলা না? যদি চলে আসে তখন কি করবেন? এই চ্যাপ্টারটা আপনার করে গেলে ভালো, যদি না করতে পারেন তাও কিছু করার নাই। আমি কিন্তু এই চ্যাপ্টারটা জুমে করাই দিতেছি, 4টা ক্লাস অলরেডি, 5টা ক্লাস করাইছি মনে হয় আজকে। নেই আপনারা জুমে উপস্থিত থাকেন নাকি, অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট ঠিকই উপস্থিত থাকে। আচ্ছা যাই হোক, ভিডিওগুলো আমি আপডেট আবার করে দিব, যেগুলো দেখে দেখে আপনারা বইটা সম্পূর্ণ শেষ করবেন। কিভাবে? প্রতিদিন বসে 2 থেকে 3 ঘন্টা সময় দিবেন, 3 ঘন্টা সময় দিলে 1 চ্যাপ্টার শেষ। তাহলে আপনার হাতে 30 দিন আছে, তারপরে চ্যাপ্টার তো 5-7টা করতে হবে, 6টা বা 7টা করতে হবে, 7 দিনে কিন্তু বই শেষ করা সম্ভব। এইভাবে চেষ্টা করেন। এক, এরপরে হলো জুম ক্লাস হচ্ছে, কিন্তু নিয়মিত ডাবল ডাবল ক্লাস হয় আপনাদের। মার্কেটিং ডিপার্টমেন্টে 2টা করে ক্লাস আছে, যেমন এখন 2টা ক্লাস চলতেছে। কি কি চ্যাপ্টার চলতেছে? চ্যাপ্টার 5-এর ক্লাস চলতেছে, আর এই মিড টার্ম ফিনান্সিং এর চ্যাপ্টার চলতেছে। কিন্তু আপনারা নিজেরও জানেন না কখন ক্লাস হয়, কিন্তু উপস্থিত থাকেন না যে এই জন্য। আর হলো রুটিন করে দেওয়া হয়েছে, হ্যাঁ রুটিন করে দেওয়া হয়েছে, সেই রুটিন অনুযায়ী আপনারা ক্লাসগুলো করতে পারেন, রুটিন অনুযায়ী পড়তে পারেন। আর থিওরি তো বলে দিচ্ছি, 5 বছরের ইয়ে করবেন। আচ্ছা, জুম ক্লাস যে টাইমে হয় এই টাইমে অফিসে থাকি, তা আপনাকে তারাবির নামাজের সময় কেউ প্রাইভেট পড়াবে পড়াতে পারে যাদের নামাজ নাই? আমাদের এখানে তো রাত্রে বেলা ম্যাক্সিমাম স্টুডেন্ট তারাবির নামাজ পড়ে, এখন কি আমি উপরি? আপনি টাকা যদি আমাকে অনেক দেন তাও লাভ হবে না, কোটি কোটি টাকা দিলেও নামাজ তুমি দেওয়া যাবে না। তাহলে জুম ক্লাস তো অন্য স্যারের কাছে পড়লো তো একই অবস্থা হইতো, স্যারেরাও তো দিনের বেলায় পড়ায়, রাতে জুমা ইয়ে রমজান মাসে তার রাতে ক্লাস করায় না, রমজান মাসে সবাই দিনের বেলায় ক্লাস করে, কোনো সান নাই যারা রাতে ক্লাস করে রমজান মাস, কারণ তখন ছাত্ররাও থাকে না, টিচাররাও ব্যস্ত থাকে। সো ওটা ম্যানেজ করতে হবে আপনার, তা আপনার যেহেতু অফিস থাকে আপনার জুমে করতে হবে না, ভিডিও দেখেই পড়েন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমাদের এর মাঝেও মাঝখানে মাঝখানে কিন্তু আমি ক্লাস নিব, ওই ক্লাসগুলোতে আপনাদের শর্ট সাজেশন দিব, এখান থেকে অঙ্ক 2-4টা কমায় দিব, সেইগুলো করবেন। হ্যাঁ, তা আপনাদের কারো যদি কোনো কথা থাকে হাত উঠাইতে পারেন, আমি আপনাকে কথা বলার সুযোগ দিয়ে দিব, আপনি কথা বলতে পারবেন, কারো যদি কোনো কথা থাকে এ বিষয়ে। আচ্ছা, তাহলে আপনাদের আর একটা কাজ দিয়ে দিই, এখানে একটা আমি আপনাদের রুটিন বানাই দিছিলাম, এই দেখেন শর্ট সাজেশন একটা রুটিন বানাই দিছিলাম, ওই রুটিন অনুযায়ী কাজ করলেও আপনার হবে। দেখি শর্ট সাজেশন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার টা দেখি, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট,
দেখেন এখানে যে তারিখগুলো আছে না, ওই তারিখ অনুযায়ী অনুযায়ী আপনারা চ্যাপ্টার গুলো পড়বেন। হ্যাঁ, যেমন ধরেন সামনে আজকে তো 4 তারিখ চলতেছে নাকি, ও চলে গেছে অনেকগুলা, এটা মার্কেটিং ডিপার্টমেন্টের না, 5 তারিখ, যেমন 5 তারিখ চ্যাপ্টার 10টা ভালো করে পড়বেন, ওইটা নিয়ে একটা ক্লাস হবে। হ্যাঁ, এরকম ডেট দেওয়া আছে না, ওই ডেট অনুযায়ী ক্লাস টাইমটা আমি মেসেঞ্জার গ্রুপে জানিয়ে দিব, রাতের বেলায় হবে, 10টার পরে হবে, 9 তারিখ, 10 তারিখ, চ্যাপ্টার 5, 4, 5, ওই চ্যাপ্টার গুলো আপনার ভালো করে দেখে রাখবেন, কোনো সমস্যা থাকলে ওই রাতের বেলা আমার সাথে কথা বলবেন যে স্যার এই অঙ্কটা বুঝি নাই, একটু বুঝাই দেবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।